প্যালেস্টাইনে ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বামফ্রন্ট তুফানগঞ্জ মহকুমা কমিটির তরফে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সাম্রাজ্যবাদের মদতে আমাদের দেশের সরকার রাষ্ট্রসংঘে এবং আমাদের দেশের পররাষ্ট্র নীতি তাকে লঙ্ঘন করে। মিছিলটি তুফানগঞ্জ পুরসভার 4 নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমেদ ভবন থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে পূর্ব এরিয়া কমিটি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আজকে যে প্যালেস্টাইনের সার্বভৌমত্ব এবং প্যালেস্টাইনের যে মানব অধিকার সেটাকে ধ্বংস করার জন্য ইসরায়েল ক্রমান্বয়ে বোমা আরো ধ্বংসকারী যে সমস্ত গোলা বারুদ নির্বিচারে ফেলছে তাতে হাজার হাজার শিশু নারী বৃদ্ধ তারা নিহত হচ্ছে। এর এই মানব সম্পদ ধ্বংসকারী এবং মানবতার বিরুদ্ধে একটা দেশকে পরাধীন করার বিরুদ্ধে আমাদের এই মিছিল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য তমসের আলী, জেলা কমিটির সদস্য অসীম সাহা সহ অন্যান্যরা। তমসের বাবু জানিয়েছেন, গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার দাবিতেই এই মিছিল করা হলো। আসুন দেখে নিই সেই মিছিলের কিছু চিত্র। আজকে গোটা বাংলাতে শুধু আজকে বামপন্থী সিপিএম নয়, সমস্ত বামপন্থী সমস্ত গণতান্ত্রিক মানুষ যারা এই যুদ্ধের বিরুদ্ধে সমর্থন করে, নারী পুরুষ এবং শিশু বৃদ্ধ অবাধে যে হত্যা হচ্ছে তার বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে তার পক্ষেই তার জন্যই আমরা আজকে এই মিছিলটা করলাম। এবং আমাদের এই মিছিল আগামী দিনে আরও বৃহত্তর আকারে করতে হবে, আরও বেশি মানুষকে নিয়ে আমরা করব। আমরা চাই আমাদের দেশের সরকার এটা এই মানে যে সমর্থন সেই সমর্থন প্রত্যাহার করুক, তার সঙ্গে একটা রাজনৈতিক দল যারা সর্বভারতীয় দল হিসেবে স্বীকৃতি চাচ্ছে মমতা ব্যানার্জি, তারা আজকে প্যালেস্টাইন যে ধ্বংসের মুখে তারা না প্যালেস্টাইনের পক্ষে বলছে না যুদ্ধের পক্ষে বলছে, তার ভূমিকাটাও আমরা এই সংবাদ সংস্থার মাধ্যমে আমরা জানতে চাই। তিনি কোন পক্ষে? তিনি নারী শিশু বৃদ্ধ এবং একটা সমাজ একটা দেশ একটা মানব সভ্যতা ধ্বংসের পক্ষে না যুদ্ধের বিপক্ষে? এটাও তার কাছে পরিষ্কার করে দিতে হবে। আচ্ছা, কাদের উদ্যোগে হলো মিছিলটা? একটা মিছিল হলো সিপিআইএম এর উদ্যোগ। আপনার নাম? তমসের আলী, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য কমিটির সদস্য।